বাবাকে দোকান থেকে কলমানতে বলেছিল এসসি পরীক্ষার্থীর ছেলে আর ছেলের জন্য কলমানতে গিয়ে ব্যাপরা গতির এক মোটরসাইকেলের চাপায় লাশ হলেন বাবা সোমবার সকালে নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে নিহতর নাম মোহাম্মদ ইসমাইল মিয়া তিনি ওই এলাকার সামাদের ছেলে এবং স্থানীয় বাজারে লেপতশকের ব্যবসায়ী এদিকে বাবার মৃত্যুর সংবাদে জেএসসি পরীক্ষার্থী নাফিল গুরুতর অসুস্থ হয়ে পড়ে বাবার লাশ বাড়িতে রেখে কিছুতেই পরীক্ষায় অংশগ্রহণ করতে রাজি হয় না সে এমন সংবাদে উপজেলা নির্বাহী অফিসার দ্রুত নাফিলকে হাসপাতালে চিকিৎসা দিয়ে হাসপাতালের কেবিনেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন এলাকাবাসী ও নিহতের পরিবারের সূত্রে জানা গেছে আড়াই হাজার উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার ইসলাম মিয়ার ছেলে নাফিল আড়াই হাজার পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবার জেএসি পরীক্ষা দিচ্ছে সোমবার তার ইংরেজি পরীক্ষা ছিল সকাল আটটার দিকে সে তার বাবাকে দোকান থেকে কলম কিনে আনতে বলে ছেলের জন্য কলম কিনে বাসায় ফেরার পথে বাড়ির সামনে রাস্তায় গতির ঘটনাস্থলেই নিহত হন ব্যাপরোয়া চাপায় বাবার মৃত্যুতে মুড়ছে পরে নাফিল কান্নাকাটি করতে করতে কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে ফেলছিল সে এদিকে পরীক্ষার সময় হয়ে যাচ্ছে কিন্তু বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষা দেবে না বলে সিদ্ধান্ত নেয় নাফিল এক পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়ে মর্মান্তিক এই ঘটনার সংবাদ পেয়ে নাফিলের বাসায় ছুটে যান আড়াই হাজার উপজেলার নির্বাহী অফিসার সোহাগ হোসেন এ সময় তিনি নাফিলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং হাসপাতালের কেবিনে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করার আশ্বাস দেন পরে নাফিলকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসার পর সে কিছুটা সুস্থ হয়ে ওঠে পরে হাসপাতালের কেবিনে তার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয় ইউএনও সোহাগ হোসেন বলেন সংবাদ পেয়ে দ্রুত নাফিলের বাসায় গিয়ে তার পরিবারকে সান্ত্বনা দেয়া হয় অসুস্থ নাফিলকে হাসপাতালে ভর্তি করে সেখানে তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় একজন শিক্ষক ও পুলিশ পরীক্ষায় গার্ড দিচ্ছেন তিনি আরও বলেন নাফিল তার বাবাকে হারিয়ে এতিম হয়ে গেছে তার পড়ালেখার দায়িত্ব উপজেলা প্রশাসন নেবে স্কুলে সে ফ্রি পড়ালেখা করবে নাফিলের বাবাকে চাপা দেয়া সেই মোটরসাইকেলের চালক রাসেলকে আটক করা হয়েছে বলেও জানান তিনি এ ব্যাপারে আপনাদের কি মতামত বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন